প্রধান বিচারপতির প্রতি নজির বেহিন হস্তক্ষেপ আমি বলিনি বলছেন এক সময় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রচার বিচারপতি মোস্তফা কামাল তার বিশ বছরের উকালিত জীবন বিশ বছরের বিচার জীবনে এরকম নগ্ন হস্তক্ষেপ দেখেনি যেটা বিএনপির আমলে করেছেন ছিল একজন তিনি লিখেছেন যে এগারো বার মিজানুর রহমান নাম বলে দিলাম এগারো বার নগ্নভাবে দুই থেকে দুই এক বিচার ব্যবহারের উপর হস্তক্ষেপ করা হয়েছে আর নির্বাচনের কথা বললেন জনগণ জনগণ যদি পক্ষে না থাকতো তাহলে ছিয়ানব্বই সালে যেমন খালেদা যা অবৈধভাবে নির্বাচন করে ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল পারেননি সালাম ভাই অথবা আমার বোন বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার বাস বিল পাশ করার জন্য নির্বাচন করেছিল না এগারোই মার্চ বেগম খালেদা জিয়া বলেছিল এই পার্লামেন্ট কন্টিনিউ করতে হবে ভাঙা যাবে না রাষ্ট্রপতির সাথে দেখা করে কিন্তু জনগণ তোপের মুখে রাতে অন্ধকার আইন করে পরের দিন মাথা নত করে পদত্যাগ করে বিএনপি তো বলছে যে সে সময় আপনাদের আন্দোলনকে তারা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক বারো জন ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীকে খুন করা হয়েছিল পুলিশ বিডিআর দিয়ে

তাদেরকে কিন্তু সুপার করে নেই ওনাদের প্রিয় মঈনউদ্দিন এখনকার মঈনউদ্দিন আমাদের লোক হয়ে গেছে পাঁচজনকে ডিগে মঈনউদ্দিনকে সেনাবাহিনী প্রদান করলেন সাদের মঈনুদ্দিন সাদের ইয়াজুদ্দিন সাদের ফখরুদ্দিনরা ওনাদের হ্যাঁ অপকর্মের কারণে সেদিন এক এগারো সরকার আছে এক কোটি একুশ লক্ষ বহ ভোটার এক দেড়শো জন ছাত্র দলের ক্যাডারকে নিয়োগ দিয়েছেন বিএনপি আর দুর্নীতির কথা বলেন আপনি জিয়া রহমান যেদিন মারা যায় সেদিন টেলিভিশন বলা হয়েছিল যে ভাঙা কি সেরা প্যান্ট আর গেঞ্জি ছেঁড়া প্যান্ট কেটে তারেক করে প্যান্ট বানায় দিত সেই সুটকেস থেকে কোকো এক পোকো দুই বেড়েই গেল সেই সুটকেস থেকে ডান্ডি ডাইন মিল বেরিয়ে গেল সেই সুটকেস থেকে এখন হাজার হাজার কোটি টাকার মালিক লন্ডনে বসে বিলাসবহুল জীবনযাপন করছেন কোথায় পায় টাকা কোথার থেকে আসলো টাকা নবাব সেরোজুদ্দৌল্লার মতো তুলনা করছেন বাংলাদেশে বাংলাদেশে আজকে বাংলাদেশের এই রাজনীতির জন্য যদি কেউ দায়ী থাকে আমার ভাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেন সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের অফিসার জোয়ানদের হত্যা করছে কে জিয়াউর বাইশে বাইশে মুক্তিযুদ্ধের পক্ষে সেনা অফিসারদের জোয়ানদের হত্যা করেছেন একুশ আগস্ট গণতন্ত্রের কথা বলেন একুশে আগস্ট আজকে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করে

আজকে গ্রামে যান কোন বাড়িতে বিদ্যুৎ এস এম কামাল এম পে অসংখ্য অসংখ্য ধন্যবাদ